Assalamualaikum. পিছন থেকে কিন্তু আওয়াজ পায় নাই, আসসালামুয়ালাইকুম। যাই হোক, আমি আজকে এখানে দাঁড়িয়ে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টির সেরা জীব হিসেবে, রাইট কি না বলেন? আজকে এমন সুন্দর সুশৃঙ্খল এরকম একটা পরিবেশে যিনি আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আসার তৌফিক দান করছেন, আমরা সকলে মন থেকে শুকরিয়া আদায় করে করব। আমরা সবাই বলব আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার, উপস্থিত হওয়ার, হেড অফিসে থাকাকালীন অবস্থায় আমার কাছে একটা কল আসে, মানে এটা খুব একটা ফানি বিষয় আর কি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যে কলটা আসে যে স্যার আমার কথা কি ভীষণে শোনা যায়? আমরা আসি ভাই, ফোনটা আসে যে স্যার আপনি লিডার্স ক্লাবে যাচ্ছেন, বাট আমি তো কোয়ালিফাই করি নাই, তো লিডার্স ক্লাবে ওয়ার্ড ম্যাটে যারা নাকি আসবে সবাই নাকি ম্যাচিং হয়ে আসবে, মানে দুইজন করে আসবে আর কি, একে যদি কোয়ালিফাই করে তাহলে সে তার কি ওয়াইফকে নিয়ে আসতে পারবে না, এবং অলরেডি আছে এখানে অনেকে, সে বলতে যে স্যার আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আমাকে নিয়ে যান সাথে। আমি এখানে এসে কার্ডটা দেখে অবাক হইলাম যে আমার কার্ডের সাথে লেখা আছে ওয়ান, মানে টু নাই, তাহলে আনার কোনো সুযোগ নাই। আমাদের হারুন সাহেব কিন্তু বিয়ে করে ফেলছে, আপনাদেরকে কিন্তু দাওয়াত দেয় নাই, আজকে এখানে আছে রাই, ইনশাল্লাহ সামনে আসতে দুজন করে আসবো আগে নাকি, দোয়া করবেন সবাই। তো যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আজকে আসলে সত্যি অনেক গর্ববোধ হচ্ছে নিজেকে, সার্থক জনমনাগ জন্মেছি এই দেশে, সত্যি আজকে আমাদের জীবনটা ধন্য, নিজেকে খুব গর্বিত মনে করতেছি, গর্ববোধ করতেছি যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এমন সুন্দর একটা প্ল্যাটফর্মে এসে সুযোগ পাওয়ার জন্য আমরা কি সবাই গর্বিত? না গর্বিত কিন্তু যাই হোক, স্যারকে আমাদের লিডার জনাব আব্দুর আলম সিদ্দিকী অফিসার সিও স্যার, ওনার কারণে কিন্তু সকল অসম্ভব কাজগুলো কিন্তু সম্ভব হচ্ছে। স্যার আমাদেরকে সঠিক নির্দেশনা এবং লিডারশিপের মাধ্যমে কিন্তু আজকে আমাদেরকে এই জায়গায় আসার কিন্তু সুযোগ করে দিয়েছে, রাইট কিনা বলেন? আমরা ছিলাম অগাছালো, আমাদের কোনো পরিবেশ ছিল না, সুশৃঙ্খলা ছিল না, সঠিক একটা প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ 20-25 বছর দেখা গেল অনেক মানুষ, অনেক ইন্স্যুরেন্স ওয়ার্কার, তারা কিন্তু তাদের কেরিয়ারটা কিন্তু নষ্ট করে ফেলছে, রাইট কিনা বলেন? বাট আজকে আলফার মাধ্যমে মাত্র 1-1.5 বছরের মাধ্যমে 1-1.5 বছর কাজ করে সে কিন্তু তার দীর্ঘ 20-25 বছর ইতিহাস কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, রাইট কিনা বলেন? এটা সম্ভব হয়েছে, আপনারা সকলে অবগত আছেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটা। আমি অনেককে বলি যে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ডিপ ফ্রিজের মধ্যে ছিল, কোথায় ছিল? ডিপ ফ্রিজের মধ্যে, যার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আলফা কি কেউ চিনে ভাই? চিনে না কিন্তু, তাহলে দেখেন আজকে এই ধরনের একটা কোম্পানি যেটা নাম ছিল না, পরিচয় ছিল না, আজকে কিন্তু আলফা লাইফ কিন্তু সারা বাংলাদেশের 35টা ইনস্যুরেন্স কোম্পানি মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কিন্তু ঠিক কিনা বলে? প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইন্স্যুরেন্স ওয়ার্কার, প্রত্যেকটা ব্যক্তি আলফাকে দিয়ে কিন্তু এখন মোটিভেশনাল ট্রেনিং দেয়, ঠিক কিনা বলে? ইনশাল্লাহ আমরা আশা করি যে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অতি অল্প সময়ে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করে নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে রূপান্তরিত।
উপকৃত হবে, ঠিক কিনা বলেন? হবে না ভাই? হবে ইনশাল্লাহ। তো দেখেন আলফা আসলে আমরা ভালো করার কারণ হচ্ছে যে লিডার এবং লিডারশিপ। দেখেন সিওসার যে যুগান্তরে যে সিদ্ধান্তগুলো নেয় এগুলা আগামী 20 বছরও কেউ চিন্তা করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ ক্রিয়েটিভিটি এই জিনিসটা এবং আপনার লিডারশিপ ভিন্ন কিছু যদি আপনি চিন্তা না করে আপনার লিডারশিপ দাবি করার কোনো সুযোগ নাই। তা আমরা প্রায় এই বছর আমাদের অলরেডি 5 মাস অলরেডি শেষ। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আজকে আপনারা অ্যাওয়ার্ড নাইটে হয়তো অনেকে অগাছালোভাবে আছেন, এরপরে আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। কারণ শুরু করাটা হচ্ছে সবচেয়ে কঠিন। আজকে এখানে এই পরিবেশে আসেন ইনশাল্লাহ এমন এক সময় আসবে আলফা অ্যাওয়ার্ড নাইট প্রোগ্রাম লিডার্স ক্লাব প্রোগ্রাম হবে দেশের বাইরে ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? হবে না ভাই? হবে ইনশাল্লাহ। এমন এক সময় আসবে আপনার অ্যাওয়ার্ড নাইট প্রোগ্রাম আপনার ওয়াইফকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বিদেশে বসে আপনি কিন্তু অ্যাওয়ার্ড নাইট প্রোগ্রাম করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। পারবো না ভাই আমরা? পারবো। এটার জন্য আমরা একত্রভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের যেহেতু কোরবানি ঈদকে সামনে রেখে স্যার আমাদেরকে যে গরু খাসি যে কন্ট্রাস্টটা দিছে এটা সত্যি কিন্তু অসাধারণ, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা কাজ করি আমরা হয়তো অনেকে অনেক ভালো আর্নিং করতে পারি না, ইনকাম করতে পারি না, বা কমিশন পাইল ইনকাম পাইল সেটা হয়তো ভিন্ন খাতে আমাদের শেষ হয়ে যায়, হয়তো কোরবানি দেওয়া সেই সমর্থটুকু থাকে না। বাট আপনি আপনার পারফরমেন্স দিয়ে আপনি আপনার কাজ দিয়ে আলফা লাইফ থেকে কিন্তু আপনি চমৎকার একটা লাল গরু উপহার পেতে পারেন, ঠিক কিনা বলে? যদিও কাহার কি যে আমি জানি না, দাস ইনশাল্লাহ চেষ্টা করে দেখেন। চেষ্টা করলে কিন্তু সম্ভব, সম্ভব কিনা বলে? অনেকে হয়তো বলবেন যে সামনে হয়তো এই এসতেছে যে বিজনেস একটু কম হবে, এরকম মেন্টালিটি রাখা আমার মনে হয় উচিত হবে না আর কি। সবাই আমার কথা হচ্ছে আমরা যেহেতু মার্কেটিংয়ে কাজ করি সবাই তার প্রফেশন, আমরা যদি কাজ না করি আমরা কিন্তু কোনো ইনকাম পাবো না কিন্তু, ঠিক কিনা বলে? তো সবাই মেন্টালিটিটাকে ডেভেলপ করা দরকার। কারণ আপনি যদি আপনার মাথার মধ্যে মেন্টালিটিটাকে ঢুকেতে পারেন দেখবেন আপনার বডি কিন্তু অটোমেটিক্যালি হাঁটবে, ঠিক কিনা বলে? জাস্ট আপনাকে কিন্তু এটা মাথায় নিতে হবে। করবেন তো সবাই, করবেন তো ইনশাল্লাহ। কে জানে বলছে যে একটা গরু বাজার নাকি কি আলফা বানাই ফেলব। আমি 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 ইনশাল্লাহ আমার টিমে মিনিমাম 20 থেকে 50টা গরু দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা লিডার আপনার স্বস্ব অবস্থান থেকে যদি সিদ্ধান্ত নেন দেখবেন বাংলাদেশের গরু সব আমাদের আন্দারে চলে আসবে, সবাই দেশে 5 টাকা বাদ করে নিয়ে, ঠিক আছে কিনা? যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকে ওয়ার্ল্ড নাইট প্রোগ্রাম, এটা আমাদের মান্থলি ব্রাঞ্চ মিটিং প্রোগ্রাম চলতেছে, অনেক ভাবিরা এখানে আসেন, কালচারাল প্রোগ্রাম হবে সবাই উপভোগ করেন। তো আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।